আফতাবউদ্দিন সরকার নীলফামারী এক আসনের সংসদ সদস্য। তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও। আফতাবউদ্দিন সরকারের জন্ম 6 এপ্রিল 1950 সালে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামে তার জন্ম। আফতাবউদ্দিন সরকারের বাবার নাম এমাজউদ্দিন সরকার, মা নাসরিন বেওয়ার। আফতাবউদ্দিনের পিতা এমাজউদ্দিন সরকার 1947 সালে ভারত বিভাগের পর ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। আফতাবউদ্দিন সরকার 1971 সালে একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজ এলাকায় মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার 1973 সাল থেকে 1983 সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। 1987 সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী 3 বছর সেই দায়িত্ব পালন করেন। 2009 সালে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরের মেয়াদে 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে মনোনয়ন লাভ করেন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন তিনি। বর্তমানে তিনি ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি 9 বছর পর ডোমার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন নীলফামারী এক আসনের সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারও। 2013 সালের 6 জুলাই ডোমার উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এরপর দীর্ঘ 9 বছর পর সম্মেলনের আয়োজন করা হয়।